আগামী 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 9 জুন থেকে 15 জুন পর্যন্ত নমিনেশন পত্র জমা দেওয়া যাবে। প্রথম দিনই নমিনেশন পত্র না পেয়ে বিক্ষোভে শামিল হলো বিজেপি কর্মীরা। প্রশাসনিক হয়রানি অভিযোগ তুলে এদিন বিডিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তারা। এ বিষয়ে তুফানগঞ্জ বিধানসভা বিধায়ক মালতী রাভারায় বলেন, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হলেও প্রশাসন তৈরি নেই। বিজেপি কর্মীরা মনোনয়নপত্র তুলতে এসে ফিরে যাচ্ছে। মনোনয়নপত্র না পেয়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়। আগামী 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 9 জুন থেকে 15 জুন পর্যন্ত নমিনেশন পত্র জমা দেওয়া যাবে। প্রথম দিনই নমিনেশন পত্র না পেয়ে বিক্ষোভে সামিল হলো বিজেপি কর্মীরা। প্রশাসনিক হয়রানি অভিযোগ তুলে এদিনও বিডিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তারা। এ বিষয়ে তোফানগঞ্জ বিধানসভা বিধায়ক মালতী রাভারায় বলেন, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলো প্রশাসন তৈরি নেই। বিজেপি কর্মীরা মনোনয়নপত্র তুলতে এসে ফিরে যাচ্ছে। মনোনয়নপত্র না পেয়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়। আগামী 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 9 জুন থেকে 15 জুন পর্যন্ত নমিনেশন পত্র জমা দেওয়া যাবে। প্রথম দিনই নমিনেশন পত্র না পেয়ে বিক্ষোভে সামিল হলো বিজেপি কর্মীরা। প্রশাসনিক হয়রানি অভিযোগ তুলে এদিন বিডিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তারা। এ বিষয়ে তোফানগঞ্জ বিধানসভার বিধায়ক মালতী রাভারায় বলেন, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হলেও প্রশাসন তৈরি নেই। বিজেপি কর্মীরা মনোনয়নপত্র তুলতে এসে ফিরে যাচ্ছে। মনোনয়নপত্র না পেয়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়। দেখুন, প্রশাসনই তৈরি নেই পঞ্চায়েত নির্বাচন করার জন্য। নির্বাচন কমিশন নিযুক্ত হয়েছে, তারপরের দিনেই ভোট ডিক্লেয়ার করেছে এবং আজকের থেকেই নমিনেশন সাবমিট করার কথা ছিল, কিন্তু প্রশাসন নমিনেশন পেপারই দিতে পারছে না। তুফানগঞ্জে দাঁড়িয়ে আমরা এক নম্বর বিডিও অফিসে কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে যে আমরা এখনো নমিনেশন পেপার পাইনি। বিডিও বলছে দিচ্ছে, আর নমিনেশন পেপার এখনো আমাদের কর্মীরা ডিসিআর কেটে রেডি হয়ে আছে, নমিনেশন পেপার হাতে পাচ্ছে না। আমরা ভেবেছি আজকেই আমরা অন্তত পক্ষে 50টা নমিনেশন সাবমিট করব, কিন্তু এখনো অবধি আমাদের হাতে নমিনেশন পেপার আসেনি, যার জন্যই আমি বিডিওর সঙ্গে কথা বলতে এসেছি। বিডিও বলছে এখনই দেওয়া হচ্ছে। আমরা কালকে রাত 12টা অবধি সব প্রিপারেশন নিয়েছি, মাইক বাজছি, এখনো আমরা প্রস্তুত। এই হলো বাংলার যে নির্বাচন, এই ব্যবস্থাকে পশ্চিমবঙ্গে যা চলছে সে তো সবাই আইন শৃঙ্খলার থেকে কোনো কিছু যে পশ্চিমবঙ্গে নেই, এবং এই নির্বাচন করার পরিবেশও নেই, পরিকাঠামো নেই, কি করে বাংলায় অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? তাই আমি বলেছি যে সর্বদলীয় বৈঠক ডেকে নির্বাচনের প্রিপারেশন বা প্রস্তুতি নেওয়া উচিত ছিল।